হ্যালো আপু, পিআরপি কি? ওকে, পিআরপিটা হচ্ছে এখনকার সময় অনেকেই এই ট্রিটমেন্টটা নিয়ে থাকে, কারণ এটা একটা মানে বলবো যে ভরসাযোগ্য একটা ট্রিটমেন্ট যেটাতে একটা ইফেক্টিভ রেজাল্ট আসে। পিআরপিটা হচ্ছে আমরা যেটা বলে থাকি যে প্ল্যাটিলেট রিচ প্লাজমা, এটা হচ্ছে ক্লায়েন্টের বডি থেকে হচ্ছে আমরা রেড ব্লাড সেলটাকে হচ্ছে নিয়ে থাকি এবং সেটা হচ্ছে প্রথমে বাদ দিয়ে ওখান থেকে WBC যেটা আছে হোয়াইট ব্লাড সেল সেটাকে হাই লেভেলের প্লাজমাতে কনভার্ট করে যেখানে ট্রিটমেন্টটা করা হয় পিআরপির জন্য সেখানে ইনজেক্ট করা হয়। এবং এই প্লাজমাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোটিন যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। পিআরপি কিভাবে করা হয়? এটা হচ্ছে আমাদের যখন ক্লায়েন্ট আসে তার প্রবলেমটা যেখানে অ্যাকচুয়ালি সেসব বিষয়ে আমরা কনসালটেন্সি করার পর ক্লায়েন্টের সামনেই আমরা ক্লায়েন্টের বডি থেকে 40 ml ব্লাড নিয়ে সেটা ল্যাবে সেন্ট্রিফিউজ করে কনসেন্ট্রেটেড 5 ml পর্যন্ত সেটাকে কনভার্ট করা হয়। দেন এটা কিন্তু আমরা প্রসেস করে সেই হাই লেভেলের অ্যাক্টিভ প্ল্যাটিলেটটাকেই হচ্ছে ইনজেক্ট করে থাকি। পিআরপি কোথায় কোথায় করা যায়? পিআরপিটা আপনি হচ্ছে ফেইসে করতে পারবেন, তারপরে হচ্ছে এটা চোখে করতে পারবেন, আর নেক ব্যান্ডে করতে পারবেন। যেমন ফেইসে অনেকের হচ্ছে আমরা অ্যান্টি এজিং বা স্কিন রিজুভিনেশনের জন্য করি, পোর্স স্কার মেলাজমা পিগমেন্টেশনের জন্য করি, স্কিন টাইটেনিং এর জন্য করি, তারপর চোখের নিচে আমরা হচ্ছে দিয়ে থাকি যাদের চোখের নিচে একটু গর্ত হয়ে যায়, ব্রেস্ট এনলার্জমেন্টের জন্য করে থাকি, অনেকে ব্রেস্ট স্যাগিং হয়ে যায়, অনেকে ব্রেস্টটাকে শেপ লিফ টাইটেন টোন করতে চায়, আবার বেশ কিছু এরকম আছে যে ভ্যাজাইনাল ড্রাইনেস আছে, পেনফুল ইন্টারকোর্স প্রবলেম, লিবিডো, ফিজিক্যাল ডিসাবিলিটি, ইউরিনারি লিকেজ, সেক্ষেত্রে পিআরপিটা করা হয়। প্লাস এটাতে হচ্ছে অনেক সময় ফিমেলদের জন্য আমাদের ও শট আছে এবং মেলদের জন্য আমাদের পি শটেরও ব্যবস্থা আছে। পিআরপি কতদিন পর পর করা যায়? পিআরপি হচ্ছে 21 দিন পর পর সেশন। সাইড ইফেক্ট হবে? কোন রকমের সাইড এফেক্ট হবে না, আমাদের রেগুলার এখানে হেয়ার পিআরপি হয় হেয়ার রিগ্রোথের জন্য, হেয়ার লস কমানোর জন্য, কোনো ধরনের সাইড এফেক্ট এখানে হয় না। নিজস্ব ক্লায়েন্টদের আমাদের নিজস্ব যে ক্লায়েন্টটা আসে ওই ক্লায়েন্টের বডি থেকে ওনার সামনে আমরা ব্লাডটা কালেক্ট করে এই ট্রিটমেন্টটা করে থাকি। পিআরপি করার পর কতদিন পর হেয়ার ওয়াশ করা যায়? পরের দিনই হেয়ার ওয়াশ করতে পারবেন। পেন হয়? কোনো পেন হয় না, বিকজ আমরা নামিং ক্রিমটা দিয়ে নিই 30 মিনিট, তারপর প্রসিডিউর শুরু করি। পিআরপি করার পর রেগুলার লাইফের মতো সব কাজকর্ম করা যায়? হ্যাঁ হ্যাঁ, এটা তো নন সার্জিক্যাল প্রসিডিউর, এখানে হচ্ছে কোনো ধরনের সার্জারি কাটা ছেঁড়ার কোনো ভয় নেই। এটা হচ্ছে আমরা বলে থাকি যে লাঞ্চ টাইম প্রসিডিউর, আধা ঘন্টা 1 ঘন্টার একটা প্রসিডিউর। আপনি অফিস থেকে ছুটি নিয়ে এসেও কিন্তু এই সার্ভিসটি করতে পারবেন। কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টার মতো সময় লাগে, বা 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা। ধন্যবাদ আপু। আপনাকে ধন্যবাদ।